আজকে সবাইকে ভাত দিয়ে গুড মর্নিং, চা দিয়ে নয়। প্রত্যেক দিন আমি চা দিয়ে গুড মর্নিং করি, কিন্তু আজকে ভাত দিয়ে গুড মর্নিং করলাম। আসলে সকাল সকাল উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার আজকে যাওয়ার আছে এক জায়গায়। কোথায় যাচ্ছি কি করছি তোমরা তো দেখবেই। তো দেখো, এইখানে আমি রাতের মাছ গরম করে নিলাম। রাত্রিবেলা মাছ রান্না করেছিলাম, রয়ে গেছিলো, সেটা গরম করে নিলাম। আর এইদিকে এখন আমি ঢেঁকি শাক ভাজা করব। তো ঢেঁকি শাক আমার সাথে বাবা তুলে নিয়ে আসলে একটুখানি কোথায় পড়েছে, সেটাই আলু দিয়ে একটু ভাজা করে নেবো। আর এইদিকে আমি ভাজা করেছিলাম বাক্স কচু। তো বাক্স কচুকে তোমরা অনেকেই কী বলো, শোলা কচু বলো। তো শোলা কচুটা ওইদিকে প্রায় আমার হয়ে গেছে, এদিকে আমি ঢেঁকি শাক ভাজা করছি আর ভাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ কারণ নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ভিডিওটা শুরু করলাম, আর সকাল সকাল আমি করছি রান্নাবান্না। আসলে মাসুমকে নিয়ে যাব ডাক্তারের কাছে, ওর হচ্ছে দাঁতের ডাক্তার দেখাবো। এর আগেও দেখিয়েছিলাম, তোমরা যারা আগে ব্লগ দেখেছো তারা হয়তো দেখে থাকবে, যারা দেখোনি। তো ওর দাঁতের হচ্ছে অনেকগুলো দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, ওপরের দাঁত ওপরে গেছিলো, আবার পড়ে গিয়ে দাঁত ভেঙেও গেছিলো। তো অনেক কারণেই ওর ওপরের দাঁতগুলো একদম মানে দাঁতই নেই, পুরো উঠে গেছে, শুধু মাড়িতে ওই ভেতরের মানে যেটা তুলতে হবে ওই জিনিসটা রয়ে গেছে। তো আমরা তো আমাদের লোকাল ভাষায় ওটাকে বলি শেকড়। তো ওটাকে তুলতে নিয়ে যাচ্ছে আজকে। আর বৃষ্টি তো থামছেই না, মানে বৃষ্টি থামার আর অপেক্ষা করতে পারলাম না, কারণ ওর নিচের যে দুটো দাঁত পড়েছে সেই দুটো দাঁত অলরেডি বেরিয়ে গেছে। এখন যদি উপরের দাঁতগুলো না তুলি, উপরের দাঁত মানে দাঁত বেরিয়ে আসবে উপর দিয়ে, মানে যেদিকে জায়গা পাবে বেরিয়ে আসবে, তাহলে হয়ে যাবে প্রবলেম। তাই আজকে বৃষ্টি বাদল ঝড় সব উপেক্ষা করে আমরা যাব ডাক্তারের কাছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, মাসুমকে একবারে গোসল করিয়ে রেডি করে দিলাম। কালকে এই ছেলেটা গোসল করেনি। এই দেখো গাইস ম্যাজিক, এটা দেখতেছো তো? এই দেখো এর ম্যাজিক, এর ম্যাজিক শেষ হয় না। এখানে কিছু হয় না আর এটা ঘুরতে আছে। এই যে বিছানাটা ওকে গোসল করিয়ে এখন এই যে বিছানাটা তুললাম, আলনাটাকে গোছালাম, রান্না বান্না কমপ্লিট, এখন খাবো। তো বন্ধুরা, আমিও রেডি হয়ে গেলাম, এখন খাবো। খাওয়াটা বাকি আছে, পুরো রেডি হয়ে গেছি, শুধু খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে। বোনকে ফোন করব, ও রেডি হয়েছে নাকি। বাবু, তুমি নীল কাটা দিয়ে কি করছো? নীল কাটা রেখে দাও, রেখে দাও, তুমি বসো, আমি ভাত নিয়ে আসি। আমি ভাত নিয়ে আসি, মাসুমকে খাইয়ে দিই, আমিও খেয়ে নেই। এই যে ভাত নিয়ে আসলাম, মাসুম কি বলছে, দিস ফিশ সুপার নাইস। তো মাসুমের জন্য মাছ, আমার জন্য এই যে সবজি ভাত। আর বেশি করে ওকে ভাত খাইয়ে দিতে হবে, কারণ হচ্ছে এই যে দাঁত ভাঙলে খাওয়া পেটে একদম বেশি করে ভাত খেয়ে দাঁত ভাঙতে যেতে হয়। খালি পেটে থাকা চলবে না, দাঁত ভাঙার পর জানি না কতক্ষণ ভাত খেতে পারবে না। ভালো করে ভাত খাইয়ে দেবো, একদম বেশি করে ঠুসে ঠুসে। ওই টেবিলে টি টেবিলে রেখে দাও না। হ্যাঁ আসো, এখন এখানে চুপচাপ বসো, ভাত খাইয়ে দেবো, ভাত খাবে, কোনো নাটক চলবে না। রাতগুলো অনেকক্ষণ ভাত খাইতে পারবে না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তোমাকে খাইয়ে দিই তারপর আমি খাই। সব খাবো আমি, না কি যে সব খাই, তোমাকে আগে একটু খাইয়ে দিই তারপর আমি খাবো। হ্যাঁ এত বড় ছিল না, পানি জমে বৃষ্টিতে আমার হচ্ছে বরফ হয়ে গেছে, মানে অনেক দূর পানিটা ভেসে আছে। টোটোতে করে প্রথমে আমরা চলে আসলাম নিশিগঞ্জে, আর এখন নিশিগঞ্জ থেকে বাসে উঠে পড়েছি শুক্তাবাড়িতে নামবো বলে। রাস্তায় দেখলাম নদী পুরো একদম ভর্তি হয়ে গেছে, তো একটুখানি শ্যুট করে নিলাম। মাসুম এদিকে দেখো বসে গেছে, আর মাসুমের মাথা ঘোরায়, তাই ওকে জানলার সাইডে বসিয়েছি যাতে হাওয়া পেয়ে ও সুস্থ থাকে। চারদিকে শুধু পানি আর পানি, পানি জমে গেছে চারদিকে, মানে খেতে খামারে সব জায়গায় শুধু পানি আর পানি।
এসে দেখো নেমে গেছি আর এসে ওনাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারের ফার্মেসিটা কোথায় তো আমরা চলে গেছিলাম ভুল গলিতে যার জন্য আমাদের দেখো সঠিক গলি দিয়ে উনি একদম পৌঁছে দিয়ে আসবে কোনো ভয় নাই আমি আসি না চলে আসলাম আমরা ডাক্তারের চেম্বারে ডাক্তার এখনো নেই আসেনি অনেক খোঁজাখুঁজি হয়রানি হয়ে পেলাম অন্য ডাক্তারের কাছে চলে গেছি হ্যাঁ ইস্যু লাগছে বাথরুম আছে তালা বন্ধ কেউ নাই এখানে মাসুম যাবে বাইরে এখন কাজ সারতে যাও আমি আছি এখানে ভিডিও করতেছি এখানে বসলাম কি গরম এখানে চাপা জায়গাটা ওই যে খুলি বসে একটা লক করা নেই না একটা খোলা যায় নাকি কেউ নাই আবার খুলে বসাটা কেমন লাগে দেখো তো খোলা যায় নাকি খুলে ফ্যান দিয়ে ভিতরে বসে কি গরম এখানে যে পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছে লক এটা খুলে দেখি চল নিচে যাই গরম লাগে এখানে বাবা চলো নিচে যাই এখানে বিশাল গরম লাগতেছে এই কয়েকদিনে এত গরম অনুভব করিনি আমরা বাড়িতে তাই না বিশাল গরম এখানে আমি এই যে একটু টাইম ছিলাম মাথাটা আমার পুরো মানে বন বন করতেছে চলো আমরা বাইরে গিয়ে দাঁড়াই তো গরম দেখো এই যে চাপা একটা জায়গা সিঁড়ির আসো আস্তে আস্তে নামো খোলা কিন্তু সিঁড়িটা সাবধানে নামো আমাকেই ভয় লাগে ওই এর মনে হয় কাপড়ের ব্যবসা করে বুঝলি উপরে একটা পেটি দেখলাম নাইটি দিয়ে ভর্তি মানুষের দোকানের টেবিলের উপরে বসে আছে হ্যাঁ নাইটি এসে একটা কিনে দাও না ব্যথা লাগলে তুমি আমাকে বলবে যে আমাকে মেডিং না বাবা করতে হবে বুঝছো মানে একটু চাপ দিতে হবে বাবা তোমাকে ব্যথা লাগে বলো দেখলে মাসুমের দাঁত তোলা হয়ে গেল তো একটু হালকা পাতলা কান্নাকাটি করেছে তারপর আর করেনি এরপরে দেখো বসেছে আমার বোন ও করবে দাঁত সিল তো এই যে ও দাঁত সিল করছে আর আমি বসে আছি ওর দাঁত দুটো দাঁত সিল করেছে তো অনেকক্ষণ সময় লেগেছে অনেকক্ষণ বলতে অনেকক্ষণ প্রায় ঘন্টার ওপরে তো আমি আর মাসুম বসে আছি মাসুমের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিল কেমন লাগে ভালো লাগে এখন দেখি তো দেখো তো না দেখবে বাইসটা তোমাকে আরো অনেক কিউট লাগতেছে জানো কমেন্টে জানাবো সবাই সবার কমেন্ট পড়বো বানান করে করে আচ্ছা বাংলাতে লিখবে তাহলে বানান করে পড়তে পারবে তাই না হ্যাঁ দাঁত তোলার পরে কিরকম লাগছে সেটাই দেখো মাসুম আয়নার মধ্যে দেখছে তো আমাকে দেখে বলছে যে ওকে নাকি আরো বেশি কিউট লাগছে দাঁত তুলে আর ডাক্তারবাবু দেখো এখন মাসুমকে ওষুধ দিয়ে দিচ্ছে ব্যথার ওষুধ খাইয়ে দিতে বলল
এরপরে দেখো আমি বসলাম, আমারও একটা দাঁত সিল করতে লাগবে, মানে একটুখানি ক্যাভিটি হয়ে গেছে। ফাইনালি আমরা এখন বেরিয়ে আসলাম, এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম। মাসুমের হাল বেহাল হয়ে গেছে কেন তুমি না সবসময় বলো মা আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে না, ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে না, আজকে এখন নিয়ে আসছে, এখন আর বাসে উঠবে না, এখন ও টোটোতে করে বাড়ি যাবে, এত দূর রাস্তা আমরা এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি, ও আর বাসে উঠবেন না, আসার সময় কি অবস্থা হয়ে গেছে, ও বাস থেকে মাঝ রাস্তায় নামতে চায়, ওই দেখ এটা কি হলো, ভিউটা দেখ, ঘুমা ঘুমা ঘুম যাও, সো যাও বাচ্চা। এখন আবার আমরা যাবো বাঘভাঙা হসপিটালে, মালিক পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে ব্যথা হয়েছে, হ্যাঁ খারাপ খবর হচ্ছে একটা, হ্যাঁ খারাপ খবরই তো, সাইকেল নিয়ে পড়ে গেছে পাকা রাস্তায়, এখন ওকে ইয়েতে নিয়ে ওখানে হসপিটাল আছে না রে, এখন যাই গিয়ে পৌঁছানে আসছে, এখন ওখানে গিয়ে আবার ঢুকবো দেখে তারপরে আমরা বাড়ি যাবো। আর কিভাবে বসে টোটোতে বলো তো, এইভাবে একটুখানি বসে তোমাকে ধরতে পারি, আর কি করব, কি করলে আরাম পাবে তুমি, এখন তুমি বাসে যাবে না, টোটোতে উঠলাম, এত দূর এখন টোটোতে যাব, তারপরে তোমার আবার ঘুম পায়, শুইতে হয়, বাসের সিটে কি সুন্দর শুয়ে শুয়ে যাওয়া যায় তো। রাত বাজে প্রায় 9টা, আর আমরা 9টার দিকে হসপিটাল থেকে বের হলাম, আর অনেক রাত হয়ে গেছিল, তাই মাসুমের বাবা এসেছিল আমাদের নেওয়ার জন্য, এখন আমরা একটুখানি এখানে টিফিন করে চলে আসবো বাড়ি। এটা তোমরা যেটা দেখলে এতক্ষণ ব্লগটা, সেটা ছিল গতকালকের ব্লগ, আর আজকে আমার দুটো ব্লগ জমে গেছিলো, সেগুলো আমি আজকে একটা রিলিজ দিলাম, আর এই আজকে যেটা ব্লগ শ্যুট মানে গতকালকের ব্লগটা যেটা আজকে এডিট করছি সেটা হচ্ছে কালকে দিয়ে দিলে আমার ব্লগ শেষ হয়ে যাবে, তাহলে কালকে থেকে আমি নতুন ব্লগ করব পরশু দিনের জন্য। মাঝখানে একটা কমেডি ভিডিও দেওয়ার কারণে ব্লগ একটা জমে গেছিলো, তো কালকে তো তোমরা দেখলে আজকে আমার মানে ভিডিও করিনি, আজকে মানে রেস্ট করলাম, রেস্ট আর কই কাজকর্মই করলাম আর কি, আজকে একটু রোদ উঠেছিল তো। ওখানে তো আমরা বললাম যে আমরা এখন গিয়ে এক জায়গায় ঢুকবো, হসপিটালে ঢুকে হচ্ছে মানিককে দেখে আমরা বাড়িতে আসব। তো আমরা যখন ওখানে মানে ডাক্তারের চেম্বারে মাসুমের দাঁত জাস্ট তোলা হলো, তখনই ফোনটা ঢুকলো, তুলে আমার বোন দাঁত সিল করছিল, বোন গিয়েছে দাঁত সিল করেছিল, আমিও একটা দাঁত সিল করে নিয়েছি, একটুখানি ক্যাভিটি হয়ে গেছিলো দাঁতের মধ্যে, তো ভাবলাম যে সিল করেই নেই, নাহলে পরে আবার বেশি হয়ে গেলে সমস্যা, তো আমিও একটা দাঁত কিন্তু সিল করেছি, এখানকার আমার দাঁত মানে সিক্স দাঁত যেটা আর কি সেটা, তো আমরা করে নিলাম, করে নিয়ে বের হলাম। আসলে ফোনটা করেছিল তো বলেছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তো আমি কি ভেবেছিলাম বলতো যে হয়তো পড়ে গেছে তো হয়তো হালকা ব্যথা পেয়েছে বা হাত মচকে যেতে পারে, এটাই ভেবেছিলাম, এত একটা মানে এত বড় কিছু হয়ে গেছে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। তো আমরা তারপরে ওখান থেকে রওনা দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই কি অবস্থায় রওনা দিলাম, মাসুম তো বাসে একদমই উঠবে না, আবার এই রোডে হয়েছিল অ্যাক্সিডেন্ট, মানে পুন্ডিবাড়ি রোডে মানে এদিকেও কুচবিহার যাওয়া যায়, আবার আমরা যেদিকে গিয়েছি শুক্তাবাড়ি দিয়ে ওদিকেও কুচবিহারে যাওয়া যায়, তো এদিকে পুন্ডিবাড়ি রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই রোডটা বন্ধ হয়ে গেছিলো, মানে আমি তোমাদেরকে ব্লগে দেখবে সবসময় একটা ব্রিজ দেখাই, এদিকে যখনই কুচবিহারে যাই একটা কিন্তু তোমাদেরকে ব্রিজ দেখাই, ওই ব্রিজে কালকে খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম মানে বড় বাস আর হচ্ছে ছোট ইয়ে গাড়ি মালবাহী গাড়িগুলো পিকআপ ভ্যান আর কি, পিকআপ ভ্যানের ড্রাইভার তো শেষ, মানে ফেসবুক খুললেই তো দেখা যাচ্ছে, তো এই ঘটনাটা আমাদের মানে কাছেই আর কি, পেপারেও আজকে দিয়েছে দেখলাম উত্তরবঙ্গে, তো যাই হোক এই জন্য এই রোডটা হচ্ছে পুরো মানে ওই রোডটা পুরো কালকে ভিড় ছিল, এই রোডটা বন্ধ ছিল,
তারপরে হচ্ছে আমরা তো পরে আসলাম নিশিগঞ্জে আসলাম এসে তো দেখলাম যে মানিকের হাতের অবস্থা খুব খারাপ প্রচন্ড পরিমাণে ফুলে গেছে আজকে বাড়িতে এসে আমার বড়জায়ের কাছে শুনলাম যে বাড়িতে তো তুই দেখিসনি আমার বড়জা বলল যে বাড়িতে তো তুই দেখিসনি হাতটা পুরো ঢুলছিল মানে আমার বড়জা বলছে আমার দেখে তো ভয় লাগছিল ভয় লাগারই কথা তো আমি তো সেটা দেখিনি আমি যখন দেখেছি তখন হচ্ছে এক্সরে করে বেরিয়েছে এক হাত দিয়ে আর এক হাতটা ধরে রেখেছে তারপরে ওখান থেকে হচ্ছে এখানে আমাদের এখানে হাড়ভাঙার হসপিটাল আছে তো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র হাড়ভাঙার এখানে চিকিৎসা করা হয় ঋষিগঞ্জে আসছে সেটা একদম আসাম শিলিগুড়ি অনেক দূর দূর থেকে লোকজন এসে এখানে হাড়ভাঙার কিন্তু চিকিৎসা করে তো যাই হোক সেই হসপিটালেই নিয়ে যাওয়া হয়েছিল ওখানে পরে বলে দিল যে হাত পুরো ভেঙে গেছে মানে হাতের পুরো যে কনুইটা আছে কনুইয়ের একদম উপরের যে হাড়টা সেটা পুরো ভেঙে গিয়ে সরে গিয়েছে তারপর ওটা তো এখন ঠিক হতে সময় লাগবে প্রায় এক মাস সময় লাগবে তো এখন ওখানেই ওদেরকে থাকতে হবে আর কি থাকতে হবে বলতে ওরা আছে যখন মানে কি বলবো তোমাদের যখন হাতটা সোজা করছিল আমরা থাকতে পারিনি সবাই গলা ছেড়ে দিয়ে কান্নাকাটি করছিলাম এত ভয়াবহ আর কি অবস্থা হয়ে গেছিলো ওর মা আমি তারপরে আমাদের এখান থেকে মানে গিয়েছিলো দুজন আর তারপরে ওর বাবা তখন কে কে ছিল আমি ছিলাম ওর বাবা মা ছিল আমার বোন ছিল আবার ওখানে গিয়ে তারপরে হচ্ছে আমার আবার এক নানির দেখা পেলাম আমার নানির মা মানে আমার বড় মা ওরা তোমাদের না কালকে আমি ওই মানে ওই সময় ওখানে এত মানে কি বলবো টেনশনের মধ্যে না ছুটি করিনি আর আমার বড় মাকে তোমাদেরকে দেখাবো কালকে তো বড় মাকে মানে ওখানে গিয়ে দেখতে পারবো একটা তো ভাগ্যের বিষয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বড় মার পা ভেঙে গেছে একদম মানে কি বলবো কোমরের নিচে যে গিটটা থাকে পায়ের পুরো একদম ভেঙে গেছে ওখানে ভর্তি আছে তো ওখানে দেখা হয়েছিল শ্যুট করে নিয়ে কালকে আমি আবার যাব গেলে শ্যুট করব বড় মাকে তোমাদের দেখাবো মানে আমার নানিমার মাওইমা মানে আমার যে মায়ের মামা আছে মামার শাশুড়ি মায়ের মামা কিন্তু নেই মারা গেছে কিন্তু মামার শাশুড়ি এখনও বেঁচে আছে তো অনেক ভাগ্যের ব্যাপার কালকে মাসুমকে দেখা করালাম তারপর মাসুমকে অনেক মাত্রাতে একদম আশীর্বাদ করলো দোয়া করলো তো কালকে চান্স পেলে মানে চান্স পেলে কি কালকে শ্যুট করবো একটু মানে বড় মাকে শ্যুট করবো একটু তোমাদেরকে দেখাবো বড় মাকে তো এই হলো খবর মাসুমের দাঁত ভাঙলো মানিকের হাত ভাঙলো মানে বাচ্চা দুটোর অবস্থা পুরো মানে শেষ আর কি কালকে তো যাই হোক মাসুম তো এখন ভালো আছে কিন্তু মানিকে সুস্থ হতে একটু সময় লাগবে আমি তো ভেবেছিলাম মানে হয়তো হালকা পাতলা মচকে গেছে ঠিক হয়ে যাবে মানে আমি লাস্ট মোমেন্ট অবধি মানে ভাবছিলাম যে না মচকে গেছে যতক্ষণ না শুনলাম ওর বাবার মুখে যে ভেঙে গেছে ততক্ষণ আমি মানে বিশ্বাস করতে পারছিলাম না যে ভেঙে গেছে আমি মানে শুধু বলছিলাম যে যেন ভাঙেনি যেন মচকে গেছে আমি শুধু সবাইকে বলছিলাম না না মচকে গেছে দেখো না জ্বর টর আসেনি তো আমার বাবা ফোন করলো বললো যে জ্বর যদি মানে ভেঙে গেলে নাকি জ্বর আসে তো বাবা বলছে যে দেখ তো জ্বর আসছে নাকি আমি হাত দিয়ে দেখছি যে না জ্বর আসেনি আমি বলছি তার মানে ভাঙেনি জ্বর আসেনি তার মানে ভাঙেনি মানে যত যুক্তি আছে আমি দিয়ে বিশ্বাস করাচ্ছি যে ভাঙেনি মচকে গেছে কিন্তু পরে ওর বাবার মুখে শুনলাম ভেঙে গেছে পরে ডাক্তারবাবু দেখলো ওখানে ডাক্তার আছে ডাক্তার দেখলো ওষুধপত্র দিলো তো তো কিছুতেই ওখানে থাকবে না কান্না কাটি কী অবস্থা কী মানে কি বলবো এরকম যেন কারো না হয় এরকম বাচ্চাদের তো নাই তো সবসময় আমি এই জন্য বলি যে বাচ্চাদের যত্ন নিও তো যেটা হবার হয়ে গেছে এখন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই কামনা করি সেটাই দোয়া করি যে তাদের জন্য বাচ্চাটা সুস্থ হয়ে ফেরে এত খারাপ লাগছিল না দেখে কি বলবো তোমাদেরকে মানে চোখে দেখার মতন না এত খারাপ লাগছিল তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি দেখো ভিডিও এত বড় হয়ে গেছে চলো তাহলে আজকে আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি।